বগুড়ায় পবিত্র রমজানে ঈদকে সামনে রেখে বাহারি ডিজাইনের টুপি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন বগুড়ার শেরপুরের টুপি পল্লীর কারিগররা। প্রতি বছর রমজানে প্রায় 1 কোটি পিস টুপি উৎপাদন করে গ্রামের নারী শ্রমিকরা, আর এতে প্রায় 50 থেকে 60 কোটি টাকার টুপি বিক্রি হয় দেশ আর দেশের বাইরে। গ্রাম্য বধূদের কারিগরি নিপুণ হাতের ছোঁয়া আর সুতো ও কুরুশ কাটার মিলিত বন্ধনেই তৈরি হচ্ছে রং বিরঙের রকমারি টুপি। এ উপজেলার তৈরি টুপি বিশ্বমানের হওয়ায় তাই দেশের চাহিদা মিটিয়ে সব টুপি এখন সীমানা পেরিয়ে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাচ্ছে, ফলে আয় হচ্ছে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা। সেই সঙ্গে টুপি শিল্পের সঙ্গে জড়িত গ্রামের প্রায় 1/2 লাখ নারী পুরুষের ভাগ্যের চাকাও ঘুরতে শুরু করেছে। বিস্তারিত দেখুন বগুড়া থেকে আসাদুজ্জামান আশার প্রতিবেদনে। বগুড়ায় পবিত্র রমজানকে সামনে রেখে বাহারি ডিজাইনের টুপি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন বগুড়া শেরপুরের টুপি পল্লীর কারিগররা। প্রতি বছর রমজানে প্রায় 1 কোটি পিস টুপি উৎপাদন করেন গ্রামের নারী শ্রমিকরা, আর এতে প্রায় 50 থেকে 60 কোটি টাকার টুপি বিক্রয় হয় দেশ আর দেশের বাইরে, বিশেষ করে গ্রাম্য বধূদের কারিগরি নিপুণ হাতের ছোঁয়ায়। আর সুতা ও কোষ কাটায় মিলিত বন্ধনে তৈরি হচ্ছে রং বেরঙের রকমারি টুপি। শেরপুর উপজেলার টুপি বিশ্বমানের হওয়ায় তাই দেশের চাহিদা মিটিয়ে এসব টুপি সীমানা পেরিয়ে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাচ্ছে, ফলে আয় হচ্ছে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা। মুসলিম কান্ট্রিগুলোতে আমরা কন্ট্যাক্ট করেছি ওদের সাথে, মেনলি সৌদির সব থেকে বড় কোম্পানি যারা এই টুপিগুলা নিয়ে থাকেন বাংলাদেশ থেকে, তাদের সাথে আমাদের চুক্তি হয়েছে প্রতি মাসে 1 কন্টেইনার, 1 কন্টেইনার নিয়ে প্রায় 2.5 থেকে 3 লক্ষ পিস সৌদি আরবে দেব, এবং আরো অন্যান্য মুসলিম কান্ট্রিতে কিছু কিছু কান্ট্রির সাথে আমাদের কন্ট্যাক্ট হচ্ছে, তারাও চাহিদা প্রকাশ করেছে, তারাও মাসে প্রায় 1.5 কন্টেইনার নিবে। সেই সঙ্গে টুপি শিল্পের সঙ্গে জড়িত প্রায় গ্রামের 1/2 লাখ মানুষের ভাগ্যের চাকাও ঘুরতে শুরু করেছে। জানা যায় প্রায় 20 বছর আগে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের কল্যাণী গ্রামের গ্রাম্য বধূরা টুপি বুননের কাজ শুরু করেন। এরপর থেকে আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়ে এই শিল্প, এমনকি বিগত 15 বছরের ব্যবধানে টুপি তৈরিতে অনেকটাই বিপ্লব ঘটিয়েছে। বর্তমানে উপজেলার প্রায় 100 গ্রামে কম বেশি বাণিজ্যিক ভাবে টুপি তৈরির কাজ চলছে। এর মধ্যে জয়লা জোয়ান, জয়লা আল্লাহ, কল্যাণী, চক কল্যাণী, চকধলি, গুয়াগাছি, বিনোদপুর, মির্জাপুর, খানপুর, খানপুর দহপাড়া, শেরুয়া, শেরুয়া বটতলা, হামসাপুর, কাটালতলা, ভীমজানি গ্রাম সহ আরো অনেক গ্রামে বছরের 11 মাসে এই পেশার সঙ্গে অন্তত 1/2 লাখ নারী পুরুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত থাকেন, তবে তাদের সিংহভাগই নারী, আর প্রত্যেক রমজানে এই সংখ্যা বেড়ে যায়। এসব গ্রামের সুতা সহ টুপি তৈরি সব ধরনের উপকরণ সরবরাহ করার জন্য 300 মাপ কর্মী কাজ করেন। টুপি তৈরি শেষ হলে তারা বাড়ি বাড়ি গিয়ে সুতার দাম বাদ রেখে পাইকারি বাজার দর অনুযায়ী সেই টুপি কিনে ব্যবসায়ীদের ঘরে নিয়ে আসেন। এটা মূলত আমার মায়ের হাতের তৈরি। আমার মা প্রায় 24 বছর আগে এই টুপিটা স্বর্গের বসে বানাইতো। আজ এই টুপিটা বিশ্বজুড়ে অনেক সুনাম অর্জন করছে। এই টুপিটা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেমন সৌদি আরব, আরব আমিরাত, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়। সরজমিনে গিয়ে দেখা যায় এই শিল্পের কারিগরদের কোনো টাকা বিনিয়োগ করতে হয় না, যা করার সবই মহাজনদের পক্ষ থেকেই করা হয়। নারীদের শুধু শ্রম আর কোমল হাতের নিপুণ ছোঁয়া বিনিয়োগ করতে হয়, এতেই তাদের ঘরে চলে আসে বাড়তি আয়। এই বিষয়ে টুপি তৈরিতে ব্যস্ত নারী কারিগররা বলেন, 15-20টা টুপি তুলি, নিজের হাত খরচ হয়, বাচ্চার পড়াশোনার খরচ হয়, স্বামীর থেকে হাত এতে টাকা যাইতে হয় না, নিজের ব্যক্তিগত খরচ করা যায়, কাজের পাশে ফাঁকে ফাঁকে সুতা ভাই থেকে কিনে নি, কিংবা ভাই দিয়ে যায় পরে ব্যক্তি বেশে টাকা নেয়, টুপি বেশত করি কিংবা টাকা দিই ঘরে থেকে। আমি আমার আম্মুর কাজে সাহায্য করি, আম্মুর কাছ থেকে আমি এগুলো টুপি বানানো শিখেছি, এর কারণে আমার অনেক সাহায্য হয় এবং আম্মুর অনেক সহযোগিতা হয়, এই জন্য আম্মু হচ্ছে আমাকে টুপি বানানো শিখিয়ে দিয়েছেন। পড়াশোনার বই খাতা এগুলো কিনি, এগুলো কারণে আমার বাবা মায়ের থেকে আমার টাকা পয়সা কিছু নিতে হয় না, আমি নিজে হাত খরচ চালাই, আমার অনেক উপকার হয়। 2 দিনে 1টা করে টুপি বুনাই।
স্কুল পড়িয়া থেকে শুরু করে ঘরের কোনো নারী বসে নেই, সবাই টুপি তৈরিতে ভীষণ ব্যস্ত। কারণ মুসলিম সম্প্রদায়ের প্রধান উৎসব ঈদের ফিতরের সময় দ্রুত ঘনিয়ে আসছে, সেই দিনটি ঘিরে সবাই ব্যস্ত টুপি বোনার কাজে। ঘরের কাজ শেষ করেই তারা ছোটেন টুপি তৈরির কাজে, ছায়া ঘেরা পরিবেশে বসে মেতে উঠেন নানান সুখ দুঃখের আলাপ চালিতায়। আর এই জমানো আসরেই গল্পের তালে তালে চলে টুপি বোনার কাজ। আসাদুজ্জামান আশা, রাজধানী টেলিভিশন, বগুড়া।